ওয়েলকাম টু ঋতিক সরাইজন আজকে ছুটি সানডের দিন হ্যাঁ একটাই ছুটি সেই জন্য আর কোথাও গেলাম না আর খুবই কালকে খাটাখাটনি হয়ে গেছে তো যাই হোক আমার বন্ধুও যায় না সো বেসিক্যালি ও নিজের মায়ের সাথে থাকে এখানেই থাকে খুব ভালো থাকে ওর এখানে খুব ভালো লাগে গ্রাম্য জীবন সেই জন্য ওকে এই মাঠে ঘাটে চাষ করতে নিয়ে এলাম এই যে আমার বন্ধু সুদীপ্ত তালুকদার এদিকে বলো কিছু তোমার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও ইন্ট্রোডাকশন আর কি দেব কিছু তো বলো ভাই কিসে জব করো এখন কিসে আছো তুমি তুমি কিসে আছো তুমি তুমি কিসে আমরা एक्चुअली আমরা দুজনেই ব্যাংকে কাজ করি সেই শাখা সেই সূত্রেই আমাদের দুজনের বন্ধুত্ব আর আলাম আর শোনা যাবে একান্ত তো আমরা একই ব্যাচমেট তো এ অবশ্য এক মাস আগে জয়েন করেছে আমার আমার কিছু হ্যাঁ ও সিনিয়র এক মাস সিনিয়র কিন্তু যাই হোক জুনিয়রের মতনই আমার ও খাড়েরা ব্রাঞ্চের স্টাফ ঠিক আছে এমন একটা জায়গা ও হচ্ছে খারেরা ব্র্যাঙ্কের স্টাফ কিন্তু হ্যাঁ খাড়েরা বলে কোনো জায়গা অনেকেই চেনে না হ্যাঁ বেঙ্গলে যে আদেও আছে এটা এটা এক্সিস্ট করে সেটা কেউ জানে না এটা কলকাতা রাজাবাজার হাওড়া হাওড়ায় কোনো মানে এইসব এরিয়া নয় যে চিনবে তো নিজে পোস্টিং পেয়েছি আমি নিজেই জানতাম না কোনো জায়গা আছে আচ্ছা ও নিজেও অ্যাকচুয়ালি জানতো না তাহলে ও এক্সপ্লোর করতে চলে এলো মুর্শিদাবাদে তোর খুব সুন্দর জায়গা কলকাতার আমরা যারা কলকাতায় থাকি তার থেকে এখানে বেশি ভালো লাগবে মেইনলি যারা প্রকৃতিকে বেশি পছন্দ করে কাছ থেকে ওই জন্য আমি যেমন খুব একটা বাড়িতে যাই না হ্যাঁ ও বেসিক্যালি যায় না এই কারণে কেন কি ওর এখানে খুব ভালো লাগে আর ও নিজের মায়ের সাথে থাকে তো ভালো লাগে ওর এখানে পরিবেশটা আর দেখতেই পাচ্ছ এখানে আমরা মাঝ মাঠের এখানে চলে এসেছি এই এই দিক দিয়ে এলাম আর দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এলাম এই যে আমার পেছন দিক দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশান একটা বাড়ি হচ্ছে তো যাই হোক হ্যাঁ পুরো ফাঁকাই ফাঁকা থাকবে বেশি দিন থাকবে না এই বাড়ি হতে লেগেছে আপনি দেখুন মাঝ মাঠের এখানে বাড়ি হতে লেগেছে এখন যেই রকমভাবে পপুলেশান বাড়ছে কিছু করার নাই তো সুদীপ্ত ভাই তোমার জার্নি বলো তুমি এসবিআই জয়েন করার জন্য কি তুমি পরীক্ষা দিয়েছিলে না অন্যান্য পরীক্ষাও দিতে তুমি না শুধু ব্যাংকের জন্যই প্রথমে ভেবেছিলাম সিজিএল দেবো দু হাজার সতেরো সালে যা সিজিএল এর দু হাজার সতেরো না আঠেরোতে আমাদের খুব সম্ভবত হয়নি পরীক্ষাটা পরীক্ষা হয়েছিল একটু লেটে হয়েছিল লেটে হয়েছিল বোধ ওই জন্য তো ভাবলাম গিয়ে সিজিএল ফিজিএল অনেকটা সময় লেগে যাবে তার থেকে তারপরে দেখলাম যে ব্যাংকটাই সব থেকে তাড়াতাড়ি হচ্ছে আমারও যে ধরো তুমি এসএসসি মানে সেন্ট্রাল এসএসসি তে বসবে বা ইউপিএসসিতে বসবে বা যে কোনো ইয়েতে বসবে ঠিক আছে তাতে অনেক টাইম লেগে যায় সো এই জন্য আমিও এই ব্যাংকে এক্সাম বসে পড়লাম কেন কি কতদিন আর বসে থাকবো একটু দাঁড়াই তো সুদীপ তো তোমার কাছ থেকে জানা আমি তো অনেক কিছুই বলেছি জাস্ট তোমার কাছ থেকে একটা ওভারভিউ জানা যে কি করে তুমি মানে এস বি প্রিপারেশান নিলে কিভাবে উত্তীর্ণ হলে আর কীরকম মানে তোমার মেন্টালিটি কি ছিল যে পরীক্ষার আগের দিন বা কীরকম প্রিপারেশান কীরকম ফোকাস প্রিপারেশান ছিল তোমার একটু যদি আমাদের অ্যাক্সপিরিয়েন্টসদেরকে বোঝা আপনার আমাদের ফলোয়ার্সদেরকে বোঝা তাহলে ও একটা ইন্সপিরেশান হিসাবে কাজে দেবে তো ওভার টু সুদীপ তো এ দেখো আমার আলাদাভাবে ওরম কোনো রুটিন ছিল না পড়তে বসতাম কী করতাম আমরা কিছুই করতাম না গ্র্যাজুয়েশনের পরে ফাঁকাই বসে থাকতাম তো সব থেকে বেস্ট উপায় সকালবেলা উঠো খাওয়া দাওয়া করো এক্সারসাইজ করার হলে এক্সারসাইজ করো ব্যাস তারপর পড়তে বসে যাও সারাদিন যতক্ষণ পড়তে পারো যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়ো তারপর বন্ধ করে দাও তারপর আবার পড়ো না এরকম কি তোমার ছিল যে ভাই তুমি একটু মানে সেই ঘন্টা পড়তে হবে না না দেখো প্রথমে চার ছ হচ্ছে আমার মতো ছেলে আমি এমনই ফাঁকিবাজ ছেলে যে আমি পড়াশোনা তেমন একটা করতামই না ঠিক আছে তাই আমার জন্য জিনিসটা খুবই ডিফিকাল্ট ছিল যে আমার এক একটা পাজল ডিআই করতে করতেই মোটামুটি দু তিন ঘন্টা লেগে যেত বাট থিং ইজ দ্যাট যে তুমি যদি হার্ডেস্ট জিনিসগুলো সব থেকে ভালোভাবে করো না এক ঘন্টা দু ঘন্টা টাইম ফাইমের কথা বাদ দিয়ে তাহলে তোমার মাইন্ডসেটটা এমন তৈরি হবে যে সহজ জিনিসগুলো খুব সহজেই হয়ে যায় তাহলে কি তুমি ব্যাংকে প্রিপারেশনের জন্য কি রিজনিংয়ের জন্যই মানে একটু ফোকাস করেছিলে না আরও অন্যান্য সাবজেক্টগুলো পড়তে যেমন কি ব্যাঙ্কিংয়ে তো বেসিক্যালি রিজনিং কোয়ান্টিটির অ্যাপটিচিউড আর ইংলিশও থাকে হ্যাঁ দেখো প্রত্যেকটাই থাকে প্রিলিমসে যেগুলো আসে সেগুলো তুমি যদি প্র্যাকটিস করো প্রিলিমস মোটামুটি ক্র্যাক করেই দিতে পারবে যদি একটু রেগুলারলি তুমি মগ দিতে থাকো আমি বেস্ট মেইনলি বলবো প্রিলিমিনারির জন্য শুধু মকই দিয়ে যাও মক দিয়ে গেলেই প্রিলিমিনারি ক্রস হয়ে যাবে আর তারপরে রইলো মেইনসের জন্য মেইনসের জন্য হার্ড যে কোনো একটা মক পেপার নাও সাবমিট করো তারপর যতক্ষণ লাগে ততক্ষণ ধরে শুধু সলভ করে যাও সলভ করে যাও সলভ করে যাও দেখবে তোমার আস্তে আস্তে স্পিডও বেড়ে যাবে কনসেপ্টও ক্লিয়ার হবে যত কনসেপ্ট ক্লিয়ার হবে তত তুমি জিনিসগুলো সলভ করতে পারে আর একটা জিনিস ব্যাংকের পরীক্ষায় কি বলো তো যে এত কঠিন কঠিন জিনিসপত্র থাকে ওগুলো এই না যে বাচ্চাদের কি বলবো মানে পরেশান করানোর জন্য না জিনিসগুলো জাজ করার জন্য সেই জন্য তুমি যেভাবে দেখবে জিনিসটা তত সহজ জিনিসগুলো এত সহজ হতে থাকবে আর কিছুই না তুমি যেমন বলছো যে সহজভাবে হয়ে যায় তাও এই মানে এ এত হার্ড জিনিস তুমি যেমন বললে যে একটা রিজনিংয়ের কোশ্চেন আমার আগে এক ঘন্টা লাগতো সেই জায়গায় তুমি এক মিনিট আর তার থেকেও কম সময়ের মধ্যে তুমি এনেছো যাতে তুমি পরীক্ষা পাস করতে পারেছো তো এই যে এই যে ফেজটা এই ফেজটা কত দূরে ছিল আর তুমি কি কীভাবে মানে নিজেকে এত প্র্যাকটিস করলে বা কোনো টিপস অ্যান্ড যদি দিতে পারো তোমার মানে ফিউচার তাহলে ওর আমার শর্টকাট বলে কিচ্ছু নেই ঠিক আছে তোমাকে বসে কি বলে আমাদের পেপারে ড্র করে দেখতেই হবে যে কি করে কি হচ্ছে একভাবে করে দুভাবে করে আস্তে আস্তে এমন হবে যে পাজল করতে করতে এত ইন্টারেস্ট লেগে যাবে বা তুমি নিজে থেকেই ইচ্ছা করবে যে সলভ করি সলভ করি আর যে কোনো জিনিসে ইন্টারেস্ট পেয়ে গেলে সেটা আর কোনো খুব একটা হেকটিক খুব একটা ফিল হয় না সেটা করতে বরং ভালোই লাগে মানে এমনও হয়েছে হচ্ছে সেগুলো দেখতে বসে গেলাম এরকমের এতটাই বেশি ইন্টারেস্টিং জিনিস ছিল আর ব্যাংকিং পরীক্ষায় মেইনসটা কি বলো তো মেইনসটা আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই যদি তোমার সামান্য একটা অ্যাভারেজ একটা আইডিয়া থেকে যায় আর যদি সব জায়গায় একটু দাঁড়াতে বলবো সুদীপ্তকে তুমি প্রিলিমস থেকে মেনস এলে তা তোমার মোটামুটি যে প্রিলিমস থেকে মেন্সের পর মানে কতদিন পর হয়েছে তুমি যদি এটা বলতে পারো আর আর বসে থাকে মেন্স মেনলি যে কবে প্রিলিমসের রেজাল্ট বেরোবে তো ব্যাঙ্কিং অনেকটাই মানে মানে কৌতূহল থাকে যে কতদিন পর রেজাল্ট বেরোয় তার কতদিন পর আমি মেন্সের প্রিপারেশন নেবো না মেন্সের প্রিপারেশান আগে থেকেই নেওয়া উচিত একদম আগে থেকে প্রথম দিন থেকেই তুমি মে প্রিলিমসের আলাদা করে প্রিপারেশন না শুধু মকের এর প্রিপারেশন দিনে একটা করে প্রিলিমসের মক দাও তারপরে সেটাকে অ্যানালাইজ করো কতক্ষণ লাগবে দু থেকে তিন ঘন্টা আমার থেকে আমার মতো স্টুডেন্ট হলে চার পাঁচ ঘন্টা লাগতে পারে এই টাইমটা ধীরে ধীরে কমতে থাকবে তারপর যে বাকি টাইমটা পড়ে থাকে সেখানে তুমি মেইন সেট জিনিস করো দরকার দিনে একটা ডিআই একটা পাজল আর ধরো গিয়ে আর ধরো তারপর বাকি সময়টা তুমি ইংলিশে দিলে তারপরে তো যেটা থাকবে সেটা তোমাকে জিয়ে তে দিতেই হবে জিএ নাকি বলে সাবজেক্টটা ভাই ভুলই তো দিলাম হ্যাঁ জেনারেল জেনারেল জিএই বলে ঠিকই আছে তো ওটাতে তোমায় দিতে হবে মেইন নাম্বার তোমার আসবে জিএ থেকে আর মেইনসে পাজল খুব একটা লোকজন করে না একটা কি দুটো একটা যদি করতে পারো তুমি ব্যাপক জায়গায় আছো দুটো করতে পারলে আর কোনো কথাই নেই বাট পাজলটা প্র্যাকটিস করতে এই জন্য যে ওই পরীক্ষার সিচুয়েশানে তোমাকে যে টেন্স সিচুয়েশন ওটাকে ওভারকাম করার জন্য পাজলটাই একমাত্র উপায় যেখান থেকে তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করে করে মাথাটাকে শার্প করতে পারবে আরেকটা সুদীপ্ত যেটা কথা ছিল যে অন্যান্য আইবিপিএস এক্সামগুলো যেগুলো কন্ডাক্ট করে বিভিন্ন ন্যাশনালাইজ ব্যাংকের জন্য ওখানে তোমার সেকশনাল কাট থাকে তো এসবিআই প্রিলিমসে কি কোনো সেকশনাল কাট থাকে সেটা একটু যদি বলে দিতে তাহলে খুবই ভালো হতো দেখো আমরা ক্লিয়ার করেছি দু হাজার কত কুড়ির ব্যাচ ছিলাম আমরা না কুড়িতে একুশে একুশে একুশের ব্যাচ তখন তো আমাদের কুড়িতে ক্লিয়ার করেছি একুশে জয়নিং তো আমাদের সেই টাইমে তো ছিল না আর এখন একটা ঠিক আপ টু নয় যে আমি বলবো যে কী আছে এখন আর থাকে না আগেও ছিল না এখনো বোধ নেই তাই তো তো বাকি রইলো তোমার জেনারেল অ্যাওয়ারনেস আর তুমি যেটা ইংলিশের ওপরে এখনও কিছু বলো তো সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলে দিতে তাহলে খুবই ভালো হতো কেন কি এই একটা মানে এই মেন্সের অনেকের একটা টার্নিং পয়েন্ট হয়ে যায় যে জেনারেল অ্যাওয়ারনেস সে কী করে করবে কেন কি জেনারেল অ্যাওয়ারনেসে অনেকটা মার্কিং থাকে আর স্পেসিফিক্যালি ওতেই অনেকে উইক থাকে এবার ওটা যদি স্ট্রেংথ নিজের বানানো যায় সেটার ওপরে যদি তুমি কিছু একটা বলো ওটা তুমি ইউটিউবে ভালো ভালো স্যারদের ভিডিও পেয়ে যাবে আমি স্পেশালি কপিল কাটপাল স্যারকে ফলো করতাম ওখানের উনি যেরকম বলতাম সেইভাবেই পড়তাম আর যদি ফলো করার কথা হয় তাহলে আমি অঙ্কুশ লাম্বাকেই ফলো করতাম রিজনিং আর ম্যাথসের জন্য আর তার সাথে যদি ইংলিশটা বলো ইংলিশটা একটু বেসিক বেসিক করতাম তারপরে মেইনলি উনি যেটা বলতো নিউজ পেপার পড়া রিডিংটাই মেইন হ্যাবিট আর আমি মেইনলি বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি তো ইংলিশটা আমার কাছে প্রথমটা একটু ডিফিকাল্টি ছিল বাট পড়তে পড়তে তোমার এমন হ্যাবিট হয়ে যাবে যে তোমার ইংলিশই পড়তে বেশি ভালো লাগবে এখনও যেমন আমি নিউজ পেপার পড়ি ডেইলি বুঝতে পেরেছো আর হচ্ছে গিয়ে আমাদের যে ব্যাংকের যে ইংলিশটা থাকে ওটা মেনলি রিডিং বেসের উপরেই থাকে যত রিডিং ক্যাপাবিলিটি তোমার সুন্দর হবে তত তুমি ভালো অ্যান্সার করতে পারে ইংলিশ আর জিএতে ফোকাস করো ম্যাথস আর রিজনিং মোটামুটি সবাই একটা অ্যাভারেজ নাম্বারই পায় এবার সুদীপ্ত আমার একটা প্রশ্ন মানে দর্শকের প্রশ্ন থাকে বা অ্যাসপিরিয়েন্সদের প্রশ্ন থাকে যে মেন্স পাস করার পর কতদিন পর তোমাকে ডাকা হয় ওটা কি মানে আমি যদি মেন্স পাস করে যাই এটা কি কনফার্ম যে আমি চাকরি পাবই পাবো বা এরকম কিছু কেন কি এখন তো ক্লেরিক্যাল ক্যাডারে তোমার ইন্টারভিউ নেওয়া হয় না যেটা আগে হতো হয়তো অনেক আগে হতো কিন্তু এখন তো নেওয়া হয় না তো সেই বেসিসে তুমি যদি কিছু বলো যে কতদিন পর রেজাল্ট বেরোয় আর তুমি যদি মেন্স পাস করে যাও তোমার কি কনফার্মেশান থাকবে যে আমি চাকরিতে জয়েন করবই করবো আচ্ছা আচ্ছা দেখো তোমার ডকুমেন্টেশন যদি একদম ঠিকঠাক থাকে সেটা তুমি প্রথম থেকেই বুঝতে পারবে যে আমার ডকুমেন্টেশন ঠিক আছে কিনা আর ছোটোখাটো যদি কোনো ভুল থাকে নামের স্পেলিং বা খুব একটা এসব দেখে না আর তাও যদি কিছু একটা অসুবিধা হয় তো তোমাকে একটা টাইম দেওয়া হবে মনে করবে তারা তুমি একটা পরীক্ষা পাস করে এসেছো তোমাদের জাজ করা হয়েছে তো তোমাদের এত সহজ ওরা ছেড়ে দেবে না আর ব্যাংকের অবস্থা যা ব্যাংকে সত্যি এমপ্লয়ের খুবই দরকার এটা তো সব জায়গায় আছে ঠিক আছে আর যখন তারা ভালো স্টুডেন্ট ভালো মানে যারা যেমন ডিমান্ড করছে তারা সেরকম যখন পেয়েছে তো বাকিটা বাকি কোঅপারেট কোঅপারেশন তারা নিজেরাই করে নেবে তোমাদের সাথে কোনো অসুবিধা থাকলে তার জন্য তোমরা সময় পাবে সব কিছু ঠিক করতে পারবে জয়েনিং তো তোমাদের হবেই ঠিক আছে এখানে নিয়ে কোনো শনি সন্দেহ নেই বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে না কিছু বোঝার টাইম পাবে না আর তোমার তোমার তুমি যখন জানতে পারলে তোমার মেন্স ক্লিয়ার হয়েছে আর ডকুমেন্টেশনও তুমি ক্লিয়ার হয়ে গেছো তো তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর তোমার কি মানে কি রকম খুশি হয়েছিল মানে অ্যাপয়েন্টমেন্ট জব হ্যাঁ তো ঠিক আমি তো খুশি হয়েছিলাম কিন্তু কখনো ভাবিনি যে বাড়ি থেকে হঠাৎ করে এখানে পাঠিয়ে দেবে এটা হচ্ছে একটা সারপ্রাইজিং ব্যাপার মানে খুশি হবো কি তার সাথে টেনশনে পড়ে গেছি যে যাব কি করে করবো কি আর থাকব কোথায় এটা হচ্ছে মেয়ে জিনিস কিন্তু আসার পর দেখছি যাই হয় জীবনে সবকিছু ভালোর জন্যই হয় এটাই আসলে নিয়ম উপরালা যা করে সেটা সবকিছু একটা ব্যালেন্স থাকে সব সময় আর সেইভাবে সব কিছু অ্যাডজাস্টও হতে থাকে অতটা টেনশন করে লাভ নেই যাই হোক সুদীপ তো খুব ভালো লাগলো জেনে আর আরেকটা জিনিস অ্যাক্সপিরিয়েন্সরা খুব জিজ্ঞেস করে থাকে যে স্যার স্যালারি কত যে স্যালারি একটা মোটিভেশন হিসাবে কাজ করে কেন কি আমি যদি কাজ করি আর যদি স্যালারি অনেক কম পাই বা কী রকম ব্যাঙ্কে অ্যামিউনিটিস থাকে স্পেশালি এসবিআইতে বা অন্য অন্য ব্যাংকের থেকে সেটা যদি তুমি একটু বলো এটা খুবই একটা ডিফিকাল্ট কোশ্চেন ঠিক আছে কারণ আমি আর হৃত্বিক এরা দুজনেই বোধ হয় এক্স্যাক্টলি কত স্যালারি আমাদের জয়নিংয়ে এটা আমরা কেউ জানি না আর ওটা জানারও চেষ্টা করি না কারণ যেটা এক্স্যাক্ট থাকে তার থেকে বেশিই পাওয়া হয় কারণ হচ্ছে কি আমাদের এই রুরাল ডিফিকাল্ট ব্রাঞ্চগুলোতে কী হয় বলো তো তোমাকে হচ্ছে আপার স্কেলে কাজ করতে হয় সেই স্কেল অনুযায়ী আমাদের কি বলে অ্যালাউন্সেস গুলো চেঞ্জ হয়ে যায় তো যেটা বেসিক বেসিকটা সেই বেসিকটা তো যেরম আছে সেরকম থাকে কিন্তু তার সাথে অ্যাক্টিং অ্যালাউন্স তোমরা অনেকটাই পেতে থাকবে তাই তুমিরা ভাবতে পারবে না যেগুলো তুমি এক্সপেক্ট করছো না সেরকম সে রকম টাকা চলে আসবে মানে আমি আর হৃত্বিক মোটামুটি জবে থেকে জয়েনিং করেছি আমাদের এক্স্যাক্ট মাইনেটা বোধহয় এখনো অবধি পাইনি যে যেটা পাওয়া উচিত তাই না তার থেকে বেশিই পেয়েছি এটা আমাদের ডেফিনেটলি এক্স্যাক্ট মাইনেটা আমরা ক্যালকুলেট করতে পারি না কোনো মাসে কম কোনো মাসে বেশি আবার প্রবেশনের পর তো এক মানে এমন সময় গেছে যে হয়তো ছ ছ মাসের পি এফ একবারে কেটে নিয়েছে দিয়ে তারপরে টাইম ছিল ওটা খুব একটা হঠাৎ করে কেটে নিয়েছিল আমাদের বাইকও ছিল না তখন তোমরা যারা ক্লিয়ার করবে সবার আগে একটা বাইকের ব্যবস্থা করে নিও নিজের না এই যে বলে না হোক দশ কি দশ হাজার টাকা যাই হোক একটা কিনে নেবে যেভাবেই হোক সবার থেকে সুবিধা হবে তো যাই হোক তো পেট্রোল অ্যালাওয়েন্সের কথা বলছে পেট্রোল অ্যালোয়েন্স পাওয়া যায় তো সেটা ম্যাটার করছে না কিন্তু ম্যাটার করে অনেকটাই তো যাই হোক একটু ম্যাটার করবেই কেন কি তোমার তুমি যদি কিছু সেভিংস করতে পারো ওটার বেসিসে তাহলে তো খুবই ভালো হয় কিন্তু আমার সেভিংস হয় না কেন কি আমার সবসময় মাইনাসে চলে সুদীপ হয়তো একটু সেভিংস হয় কেন কি আমি একটা ইউজ বাইক কিনে ফেলেছি যার মাইলেজ পঁয়ত্রিশ কিলোমিটার ঠিক আছে আর আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নিয়েছি বাইক চালানো শিখেছি ঋত্বিকের বাইকে নতুন বাইকে তারপরে নিজে ঠিক করলাম না এত বড় দামি বাইক কেনার আমার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে তো আমি একটা ফর্টি ফাইভ থাউজেন্ডে একটা ছোটো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নিয়েছি তার মাইলেজ আবার সিক্সটি ফেল তোমরা শেষ করতে পারবে না এখানে ও তো এমনিতেই ব্যাংকের কারে যায় তো ওর এমনিতেই ওর মানে খুব একটা লাগে না বেসিক্যালি আমার লাগে কেন কি আমি খুব ট্রাভেল করতে পছন্দ করি আর এদিক ওদিক খুব যাই তোমরা ওর ব্লগ তো দেখতেই পাও তার জন্য ট্রাভেল করছে যে ভাই আমার ব্লগটা কেমন হচ্ছে একটু বলো একদম ঠিকঠাক আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ হবে আমাদের চাকরির জয়নিং এর মতো ঠিক আছে এই হাসি মুখটা যেন থাকে দেখা যাক কি হয় কত দূর এগোতে পারি তো যাই হোক আজকে সুদীপ্ত পেয়ে গেছি অনেকদিন পর আমি ওকে পাই না আমি হয়তো ডিউটি করতে করতে তখনই বেরিয়ে যাই বাড়ির জন্য আর ও এখানে থাকে ও এখানেও ঘুরতে থাকে তো আজকে পেয়ে গেছি তো জানলেন আপনার বন্ধুরা কি যে কিভাবে ও এসবিআই ও উত্তীর্ণ হয়েছে আর খুবই ভালো লাগলো যে একটা একটা হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ও এতটা প্রিপারেশন করে স্ট্রাগল করে তাও মানে সবসময় হাসতে থাকে হ্যাঁ ব্যাপার আমার মতো ছেলে যদি পরীক্ষায় পাশ করে যেতে পারে তাহলে তোমরা সবাই পারবে ভাই এই ডায়লগ তো যাই হোক এটা ডায়লগ হিসাবে নিও না কেন কি হ্যাঁ পাশ করা যায় কেন কি আমরাও মানুষ পারে কিন্তু হ্যাঁ অনেকের মেন্টালিটি থাকে না বা মেন্টালিটি আমি ঠিক বলবো না অনেকে ধরুন সেই চেষ্টাটা থাকে না আমারও হয়তো ছিল না কেন কি আমি অনেক দিন পর প্রায় তিন বছর পর আমি ব্যাংকের এক্সাম দিই তো আমি ফার্স্ট টাইমে বেরিয়ে গেছিলাম তার আগে হয়তো একটা দুটো প্রিলিমসে ফেল করেছি সেটা অন্যান্য এক্সাম কিন্তু ব্যাংকে আমি এসবিআইতে প্রথম অ্যাটেম্পটেই ক্লিয়ার করে নিয়েছি তো সুদীপ তো তোমার কটা লেগেছে অ্যাটেম্পুশে আচ্ছা হ্যাঁ যাই হোক ও সেকেন্ড অ্যাটেম্পটে ক্লিয়ার করেছে আমারও সেমই বলতে পারো কেন কি আমি তো অনেক আগেই এক্সাম দিয়েছি অনেকগুলো এক্সাম দিয়েছি তাতে ফেল পাস ফেল পাস প্রিলিমস পাস মেন্স ফেল এরকম হয়েছে না করলে ঠিক পাশের মজাটা থাকে না আচ্ছা মানে স্ট্রাগল করতে হবে অবশ্যই তাহলে মজা থাকে না যেমন আইবিপিএস এর সময় হয়েছিল আইবিপিএস এর মেন্স রেজাল্টে ফেল করে গেছি আচ্ছা তারপরে সেদিনকার ছিল আমফানের দিন তো আমফান হয়েছিল দু হাজার সময় ওই উনিশ সবাই বলছে হ্যাঁ স্যার আমার হয়ে গেছে এই ব্যাংকে হয়ে গেছে ওই ব্যাংকে হয়ে গেছে যেখানে ওই অঙ্কুশ লাম্বার হিসেবে দেখতাম বাট তাদের তাদের আহ কি বলবো তাদের সাকসেস দেখে তো আনন্দ লাগছিল সেই সাথে নিজের একটা দুঃখও লাগছিল আমার হলো না বাট এটাই জীবনের নিয়তি যেটা হয় ভালোর জন্যই হয় পরে তোমাদের সাথে সবই অ্যাডজাস্ট হয়ে যায় তুমি যদি ঠিকঠাক কাজ করো আর ও আমার মতনই ও নিজের একটা চ্যানেল চ্যানেল খুলেছে আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ওর চ্যানেলটাকেও নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে চ্যানেলটার নাম কি অ্যাভারেজ বেঙ্গলি বেঙ্গলি আচ্ছা আমিও একটা অ্যাভারেজ বেঙ্গলি ঠিক আছে আমিও ব্লগস আমি ইংলিশ হিন্দি সবইতেই বানাই সো বেসিক্যালি আমি এখন এক্সপ্লোর করছি জানি না কতটা সার্থক হব তো দেখা যাক আমি একটু বেশি বাংলা ফলে ফেলেছি সার্থক উত্তীর্ণ যাই হোক এগুলো আমি নতুন নতুন শিখছি আমি বাংলা মিডিয়ামের ছাত্র নয় তো যাই হোক নিজে বেঙ্গলি তো যাই হোক এর সাথে সাথে শিখেছি আমি ইভেন আমার তো এস বিআই ক্লেরিক্যাল এক্সামে ভাই একটা জিনিস তুমি বলতেই ভুলে গেছো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নাকি যারা তোমার টেন্থে টেন্থে ওই কিছু একটা যদি বলে থাকো তাদের যাদের বেঙ্গলি আছে তাদের কোনো টেস্ট দিতে হয় না বাট টেন্থে যাদের বেঙ্গলি থাকে না তাদের একটা রিটেন টেস্ট দিতে হয় এটা খুব একটা ডিফিকাল্ট হয় না বাট সেই রিটার্ন টেস্টটা আমি দিয়েছি আমি মোটামুটি বলতে পারবো কেন কি সেই রিটেন টেস্টটা খুবই সোজা আর যারাই ধরুন বেঙ্গলিদের কাছে কোনো ব্যাপারই না কেন কি তাদের মধ্যেই থাকে সেই ল্যাঙ্গুয়েজটা সো তাদের তাদের কোনো প্রবলেম হয় না জাস্ট এক মাস প্র্যাকটিস করলেই হয়ে যায় অ আ লিখতে থাকো আমি তো কি বলে ওটাকে মানে অনবর্ণ না হ্যাঁ সর্ববর্ণ হ্যাঁ সর্ববর্ণ না কি একটা বলে না যেটা প্রথম কেনে ধারাপাত ধারাপাত হ্যাঁ আমি ধারাপাত কিনেছিলাম কোথাও পাচ্ছিলাম না জানি না একটা পুরনো ইয়েতে ছিল জানি না ঘরে ছিল ওটা দেখে দেখে আমি প্র্যাকটিস করে 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 মোটামুটি এক মাস প্র্যাকটিস করেছিলাম তো আমার রাইটিং এমন হয়ে গেছিলো যে মানে একটা মানে তুমি পার্থক্য করতে পারবে না যে ওর লেখা আর আমার লেখা মানে কতটা এক্সপিরিয়েন্স তো যাই হোক সেটা সেটা আমার ক্যালিবার নিজস্ব সো সেটা আমি অত ইয়ে করতে চাই না কিন্তু হ্যাঁ বেসিক্যালি তোমাকে জাস্ট একটা প্যারাগ্রাফ দেবে তার বেসিসে তোমাকে ওইটার বেসিসে একটা রিডিং কম্প্রিয়েনশান বেসিক্যালি ঠিক আছে সো এটা রিডিং কম্প্রিহেনশান তোমাকে বুঝে জাস্ট ওটাকে উত্তর করতে হবে উত্তরগুলো তোমার রিডিং কম্প্রিয়েনশান থেকে তুমি কপি করে লিখে দিতে পারো সো বেসিক্যালি তোমার জাস্ট দেখে দেখে একটা আর্ট বানানো ঠিক আছে তুমি যদি কোনো এটা এই এক্সামটা তুমি গুজরাটিতেও দিতে পারবে মারাঠিতেও দিতে পারবে সবইতেই দিতে পারবে বেসিক্যালি মেন্টালিটি থাকা উচিত যে তুমি ল্যাঙ্গুয়েজটা বোঝো একটু হালকা হ্যাঁ তোমার মধ্যে একটু ল্যাঙ্গুয়েজটা আছে তুমি বলতে জানো একটু হালকা হালকা চিনতে জানো জাস্ট এইটুকুনি দরকার আর কিছু দরকার রকমের কাস্টমার আসে শুধুমাত্র তোমার সব ধরনের কাস্টমার আসে বেস লেভেল থেকে গাই লেভেল পর্যন্ত সবার সাথে তোমাকে সমানভাবে ডিল করতে হবে আলটিমেটলি আমরা বিজনেস করতে এসেছি তোমাদের বিজনেসম্যানই বানানো হবে বিজনেসম্যান তো ঠিক আছে দেখা যাক কত দূর এগোই আমরা তো জানি না সুদীপ তো খুব ব্যাংকে ভালো আছে আমি অতটা মানে আমি একটু মানে অন্ত্রপ্রনি নেচার আছে আমার ওরও নেচার আছে ও হয়তো ভবিষ্যতে জানি না কি করবে হয়তো ছেড়ে দিতেও পারে তখন একটা ভিডিও ডেফিনেটলি বানাবো এই ভিডিওটাকে ট্যাগ করে বানাবো আর এই ভিডিওটাকে দেখাবো যে ইয়েস আমরা যেমন 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 আমাদের স্ট্রাগলিং ফেস ছিল তারপরে আমরা একটা সাকসেস পেয়েছি ছোটোখাটো যেই হোক যাই হোক যেমনই সাকসেস হোক সেটা মানে এটা আমাদের লাক যে আমরা পেয়েছি জীবনটা হচ্ছে একটা জাদুর খেলা যেটা পেয়ে যাব সেটা মাটি মনে হবে আর যেটা পাই না সেটাকে সোনাই মনে হবে সেটা স্বর্গ মনে হবে না আচ্ছা যাই হোক সো দেখো আমরা এই মাঠে খুব ভালো লাগছে এবার মানে এত সুন্দর মানে কি বলবো ভিউটা যে খুবই ভালো লাগছে মাঠের বাড়ি ভাই এর সাথে সাথে তোমাকে কিন্তু ভূত প্রেত এসবও রাখতে হবে কেন কি মাঝ মাঠে কেউ থাকবে না তখন তো ভূত প্রেতের সাথেই তোমার বন্ধুত্ব করতে হবে সব থেকে বেশি তো মানুষকেই ভয় না আচ্ছা আচ্ছা যাই হোক এইভাবেই আমরা আজকের লকটা এন্ড করছি অনেকটা সময় হয়ে গেল তোমাদের অনেকটা সময় নিয়ে নিয়েছি তো আশা করি তোমাদের কিছু ভ্যালু ইনপুট হয়েছে যতটা হয়েছে যায় না কতটা হয়েছে কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলো কি যে কেমন লাগলো না লাগলো আর ভবিষ্যতে এরকম টাইপের ব্লগ সুদীপ্তর সাথে বা আমি আমার পার্সোনালি তুমি যদি দেখতে চাও বা সুদীপ্তর ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে রকম তোমাদের ভিডিও চাই তাহলে আমরা একটা মোটিভেশন হিসাবে পাবো যে ভবিষ্যতে কি ভিডিও করব না করব। সেটা তোমরা যদি বলো তাহলে আমরা আরও উৎসাহিত হব যে কি কী ভিডিও করব না করব আর সেই বেসিসে আমরা ভিডিও বানাবো আর এরকমই মোটিভেশনাল টাইপের কিছু যদি তোমাদের চাই সেটাও বলো সেটাও জানাও কি কি টপিক তোমাদের ভালো লাগে সেগুলোও জানাও কমেন্ট সেকশনে কমেন্ট করো আর ডেফিনেটলি এই ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর আমার বন্ধুর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব অ্যান অ্যাভারেজ বেঙ্গলি ও অনেক কিছু রান্নাবান্না ঘোড়া সব টাইপের মোটামুটি ও ব্লগস এক্সপ্লোর করছে আমার মতনই যেটা ভালো লাগে সেটাই আমরা করি তো সুদীপ তো তোমার চ্যানেলে কি কি টাইপের ভিডিও তুমি বানিয়ে রেখেছো মানে দর্শকরা উৎসাহিত হয় তো তোমার চ্যানেলে যাবে লাস্ট দুটো দিন যেখানে ঘুরতে গেলাম বকখালি আর শুশুনিয়া পাহাড় আচ্ছা কারণ আমি ভেবেছিলাম একটু বেঙ্গলের বাইরে কোথাও ঘুরতে যাব বাট আচ্ছা এই এখানে পোস্টিং পাওয়ার পরে মনে হলো যে হ্যাঁ বেঙ্গলেরই অনেক কিছু দেখা বাকি হয়তো লাইফে মানে আমরা পৃথিবীর ছোট্ট একটু অংশ কোথায় জানি না সেগুলো পরে হবে কথা হ্যাঁ সেটা খুব ফিলোজফিক্যাল হয়ে গেল আমারও একটু ফিলোজফি আছে মানে আমিও নিজের আর্ট অ্যান্ড কালচার ফিলোসফি খুব ভালোবাসি আমি আগে ভাবতাম যে বিদেশে যাব হ্যাঁ দুশোটা কান্ট্রি ঘুরবো ডেফিনেটলি ঘুরবো ওটা টার্গেট আছে আমার তার আগে নিজের দেশকে দেখার খুব ইচ্ছা তার আগে বেঙ্গলকে দেখার খুব ইচ্ছা ঠিক আছে যেখানে আমার মা বাবা জন্মেছে বা যেখানে আমি মানে ম্যাক্সিমাম টাইমটা আমি এখানে কাটিয়েছি আমি হয়তো অনেক স্টেটে আমি কাটিয়েছি হ্যাঁ কেন কি বাবার পোস্টিং অন্য 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 জায়গায় ছিল বলে তো যাই হোক ওয়েস্ট বেঙ্গলটাকে ঘুরবো তারপরে নিজের কান্ট্রিটাকে ঘুরবো তারপরে হয়তো দুশোটা কান্ট্রি আমার টার্গেটে রইলো তোমার কি এরকম টার্গেট আছে শুধু দেখা যাক এতটা ভাবিনি আমি কালকে সকালবেলা উঠতে পারবো কিনা সেটাই ভাবছি আমাদের সকালে ওটা কিন্তু আমাদের মোটামুটি এখানে ভালোই হয় এখানে ভালো হয় কারণ ঘুমটা খুব তাড়াতাড়ি হ্যাঁ একটা ব্যাপার শহরের থেকে এখানটায় গ্রামে কি হয় বলো তো ঘুমটা খুব সহজে চলে আসে মানে তুমি ভাবতে পারবে না যে কি মানে এত শান্ত জায়গা না দশটা সাড়ে দশটার পরেই তোমার মনে হয় ঘুম তরে যায় আর সকালবেলা আমরা খুব সকালবেলা উঠে পড়ি একদম মোটামুটি সকালে আমিও খুব তাড়াতাড়ি উঠে পড়ি ঘুমটা ভেঙে যায় অ্যাকচুয়ালি তখন আমি একটু কুড়ে আছি জানি না ও কিরকম ও অতটা কুড়ি তো চেহারা দেখি বোঝা যাচ্ছে আমি কুড়ে না চেহারা চেহারাতে কিছু এসে যায় না তো যাই হোক আমি হয়তো ঘুম থেকে উঠে হয়তো তারপরে আবার ঘুমিয়ে যাই কিন্তু হ্যাঁ একটা সেই মাথায় একটা সেই মাসেল মেমোরি ক্রিয়েট হয়ে গেছে মাসেল মেমোরি খুব খুব একটা খুবই দারুণ জিনিস এটা তোমার যে কোনো ট্রেনিং যে কোনো এক্সারসাইজ যে কোনো ইয়েতে কাজে লাগে আমার সাইকেলটা এমনই তৈরি হয়ে গেছে যে আমাদের অফিস ছুটতেই হয় নটার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে কিছু না কিছু খেয়ে চলে যেতে হয় তো আমি এমনও দেখেছি আমার হয়তো খুব ঘুম পেয়ে গেছে সো নটার সময় আমার ঠিক মাথায় ক্লিক করে যায় কি আচ্ছা উঠতে হবে এটাই লাস্ট টাইম এরপর যদি না উঠি তাহলে আর হবে না